অষ্টম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো বিডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরিবেশের স্বার্থে শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন শিল্পমন্ত্রী। ভবিষ্যতে যাতে পানি দূষণ না হয় তার জন্য আমরা যে কোনো কলকারখানা এখন যারা নির্মাণ করছেন তাদেরকে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত না ইটিপির প্রজেক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো শিল্পের পারমিশন দেব না। এছাড়া বিকল্প জ্বালানি ও বৃষ্টির পানির সর্বোত্তম ব্যবহারে সরকারের পরিকল্পনার কথা জানান গণপূর্ত মন্ত্রী। উইল অলসো ম্যানেজ দ্য সলিড ওয়েস্ট অলসো এন্ড উইল নট ডিপেন্ড অন দি সিটি কর্পোরেশন, সো এভরিথিং উইল ম্যানেজ ইন আওয়ার দিস বিল্ডিংস এন্ড ইট উইল বি অল গ্রিন বিল্ডিংস এন্ড নাও I have already instructed our design section. প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসজিডি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ সহ দেশি বিদেশি পরিকল্পনাবিদ সহ নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী দিনে আমার যে সন্তান তত্ত্বাবধায়ক করে ফেলছেন, আমার যে সন্তানের সন্তান তত্ত্বাবধায়ক করে ফেলছি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।